চেনা বর্ষণ উজানের ঢলের পানিতে উত্তরের কয়েকটি জেলা নিম্নাঞ্চল এখনও ডুবে আছে। প্লাবিত রয়েছে সুনামগঞ্জের নিচ এলাকা। তিস্তা ব্যারেজ পয়েন্টে এখন পর্যন্ত বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। জলমগ্ন আছে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চল। বাড়িঘর রাস্তা ডুবে থাকায় ভোগান্তিতে দুর্গতরা। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। এদিকে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে বইছে প্লাবিত জেলা নিম্নাঞ্চল। দুয়ারবাজার ও সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে পানি। ডুবেছে তাহিরপুরে চলাচলের একমাত্র সড়ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার মানুষ। প্লাবন পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পানি প্রবাহ নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, ভাঙনের পরিস্থিতিও কি, সেটি একটু জানতে চাই। শায়লা, গত শুক্রবার কিন্তু হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে কিন্তু 15 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। আর এই পানিগুলো যেহেতু তিস্তা ব্যারেজ যেহেতু হাতিবান্ধা উপজেলায় আর লালমনিরহাট জেলার ভাটিতে থাকা চারটি উপজেলা কিন্তু তখন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। আর আজকে কিন্তু নদীর পানি 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু চরাঞ্চলের বেশ কিছু গ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার অন্তত 8,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা কিন্তু সবাই নদী পাড়ের মানুষ, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আর গতকাল আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে লালমনিরহাট জেলা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিষকোষা ইউনিয়নে। আর এখানে কিন্তু মহিষকোষা ইউনিয়নের 9টি ওয়ার্ডের 6টি কিন্তু নদী পাড়ের। তারা কিন্তু সামান্য নদীর পানি বৃদ্ধি হলেই কিন্তু তারা এফেক্টেড হয়ে পড়ে। আর এদিকে আমি কিছুক্ষণ আগে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে পানিবন্দী লোকদের জন্য ইতিমধ্যে হাতিবান্ধা উপজেলায় 3 টন, কালীগঞ্জ ও আদিতমারিতে 30 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা কিন্তু প্রয়োজনের তুলে খুবই অপ্রতুল। আর গত শুক্রবার কিন্তু পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এসেছিলেন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে। তিনি এসে বলেছেন যে আদিতমারি উপজেলার এসপারবাদের উন্নয়নে 50 কোটি টাকার একটি প্যাকেজ প্রোগ্রাম রয়েছে, আর যেটি হয়তো আগামী ডিসেম্বরে হয়তো টেন্ডার হয়ে গেলে হয়তো এই এলাকার লোকজনের আর ভাঙনের আর রোধ থেকে রক্ষা পাবে বলে আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।